আসসালামু আলাইকুম প্রফেশনাল ফেসবুক ফেজের জন্য কিভাবে আপনারা প্লেলিস্ট তৈরি করবেন সেটি আমি এখন আপনাদেরকে শিখিয়ে দেব তার আগে রিকুয়েস্ট থাকবে ভিডিওটির মধ্যে একটি লাইক দিয়ে দিন এবং একটি শেয়ার করে দিন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ফেসবুক ফেজের জন্য প্লেলিস্ট তৈরি করতে আপনারা আপনাদের মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন আমি আমার মোবাইল থেকে ইন্টারনেট ব্রাউজারটি ওপেন করছি ওপেন করার পর এটিকে ডেস্কটপ মোড করে নেবেন আমি এই যে ডান সাইডে নিচে যে থ্রি মাইনাস মেনু রয়েছে এখানে ক্লিক করছি এখানে ক্লিক করার পর ডেস্কটপ সাইট এই লেখাটির উপরে ক্লিক করে দিলাম এরপর এখানে উপরে আপনারা লিখবেন বিজনেস ডট ফেসবুক ডট কম স্ল্যাশ ক্রিয়েটর স্টুডিও এই যে যে লেখাটা এখানে দেখতেছেন আপনারা এই লেখাটি লিখে এরপরে এই সাইটে প্রবেশ করবেন এ সাইটে আসার পর আমার অলরেডি ফেসবুকটি লগ ইন করা রয়েছে আপনাদের যদি লগ ইন করা না থাকে সেক্ষেত্রে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে ফেসবুকে লগ ইন করে নেবেন এরপর এখান থেকে উপরে আমার যতগুলো ফেজ রয়েছে সবগুলো ফেজ এখানে শো করতেছে আপনারা খেয়াল করুন একসাথে তো এখন আমি যে ফেজের জন্য প্লে তৈরি করব শুধু সেই ফেজটি সিলেক্ট করে নেব সেই জন্য আরও যে দুটি ফেজ রয়েছে এগুলোকে আনসিলেক্ট করে এখান থেকে বিউতে ক্লিক করব অর্থাৎ মোতাহের হোসেন মানিক যে ফেজটি রয়েছে সেই ফেজটির জন্য আমি এখন প্লে তৈরি করব প্লে তৈরি করতে আমরা চলে যেতে হবে সাইডে এখানে টুলস লেখা একটা মেনু আপনারা দেখতেছেন টুলসে ক্লিক করতে হবে টুলসে ক্লিক করার পর এখান থেকে এই যে লেখা রয়েছে প্লে লিস্ট মধ্যে ক্লিক করতে হবে আপনারা দেখছেন আমার এখানে কোনো প্লে লিস্ট তৈরি করা নেই আমরা এখন নতুন করে প্লে তৈরি করব। আমরা চাইলে এখানে ক্লিক করে ক্রিয়েট প্লে লিস্টে ক্লিক করে প্লে লিস্ট তৈরি করতে পারি অথবা ডান সাইডে উপরেও এখানে লেখা রয়েছে দেখুন ক্রিয়েট নিউ এখানে ক্লিক করে প্লে লিস্ট তৈরি করতে পারি তো আমরা এখানে ক্লিক করতেছি ক্রিয়েট নিউতে ক্লিক করে এখন একটা প্লে লিস্ট তৈরি করব। প্রথমে আমরা আমাদের ফেজ সিলেক্ট করতে হবে অর্থাৎ কোন ফেজের জন্য আমরা প্লে লিস্টটি তৈরি করব সেজন্য সিলেক্ট ফেজ যে লেখাটি রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমি এই যে আমার এই ফেজটি এমডি মোতাহির হোসেন মানিক এই ফেজটির জন্য প্লে লিস্ট তৈরি করবো তাই ফেজটি সিলেক্ট করে দিলাম এখন প্লে লিস্টের নাম সিলেক্ট করব এখানে কি নামে আমি প্লে লিস্টটি তৈরি করব এখানে আমি লিখলাম ফেসবুক টিপ নিচে ডেসক্রিপশন দিতে হবে আমি ডেসক্রিপশনে লিখে দিলাম ফেসবুক পেজ ইনপো এরপর এখানে ডান সাইড নিচে কর্নারে আপনারা দেখছেন লেখা রয়েছে নেক্সট এখন আমি নেক্সটে ক্লিক করে দেব এরপর আবার লেখা রয়েছে পাবলিশড প্লে লিস্ট পাবলিশড প্লে ক্লিক করে দিলাম তো আপনারা দেখছেন আমার ফেস আমার যে ফেসটি সেই ফেসটির মধ্যে একটি প্লে তৈরি হয়ে গেছে ফেসবুক টিপস তো এই প্লে মাধ্যমে কীভাবে ভিডিও পোস্ট করব সেটা পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে আপনার মতামত জানাবেন ভিডিওটি একটি শেয়ার করে দেবেন হয়তোবা আপনার মাধ্যমে অনেকেই উপকৃত হতে পারে মোতাহের হোসেন মানিক ফেসবুক পেজটি ফলো দিয়ে নেবেন প্রতিদিনই গুরুত্বপূর্ণ ভিডিও এই ফেজে আপলোড করা হবে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য